এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে সাজানো আছে, গোছানো আছে, খুব সুন্দর পেয়াজ 160 টাকা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছে। চলে আসলাম সবার প্রিয়তম রায়ের বাজার কৃষি মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, এক কথায় ভরপুর। শুনলাম নাকি ইন্ডিয়ান এলসি চলে আসছে, তো আমার সামনে ভাইয়া আছে আকি এন্টারপ্রাইজের কর্ণধার সাহেব। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? জি ভাই ভালো। ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া? এই আছে ভাই, বৃষ্টি বদল দিয়ে ঠান্ডা। ঠান্ডা নাকি? কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে? আলু, পেঁয়াজ, রসুন। আলু কি কি পাওয়া যাচ্ছে? আলু লাল আলু, সাদা আলু। আর পেঁয়াজ? পেঁয়াজ এদিকে দেশি দেশি আছে, বিদেশি আছে। ইন্ডিয়ান এলসি আছে? আছে। কি এলসি এটা? এটা নাসিক। নাসিক 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 আছে। নাসিক কত করে আজকে বাজারে? নাসিক বাজারে 92 টাকা। 92 টাকা। আর পাবনা ফরিদপুর? পাবনা বেশি 108 টাকা, ফরিদপুর বেশি 105 টাকা। আচ্ছা, আর আলু কত করে? আলু চলতেছে আপনার 52 টাকা। দেখি রংপুর নাকি রাজশাহী? এটা রংপুর রাজশাহী দুটাই একই দাম। একই দাম একই দাম। সাইবুল ভাই রসুনের দাম কত করে? নাটোরের রসুন বেতাজি 190 টাকা। 190 টাকা রসুন নাটোরের? হ্যাঁ ভাই, নাটোরের 190 টাকা। এ হচ্ছে 160 টাকা রসুন পাবনা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, স্পেশালি অনেক বড়, একবার তোর তাজা রসুন। আখি এন্টারপ্রাইজ মানে বিআইপি এক কথায়, যেখানে আসলে বুঝতে পারেন বিআইপি আইটেম পাবেন, এক কথা বিআইপি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর মনোরম পরিবেশে সাজানো আছে, গোছানো আছে, খুব সুন্দর পেঁয়াজ 160 টাকা পাবনার পেঁয়াজ আসলে পাবেন আখি এন্টারপ্রাইজ। এ হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অনেক বড়, তরতাজা, এক কথায় বিআইপি মানে তরতাজা। আসলে পাবেন আকি এন্টারপ্রাইজ সাইবুল ভাইয়ের ঘরে 160 টাকা আসলে পাবেন। এরপর পাশাপাশি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এলসির নাসিক, জায়গাকে বলা হয় নাসিক নামে। নাসিক নাকি 90 টাকা? না 92 টাকা পাচ্ছে। খুব সুন্দর নাসিক পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার নাসিক পেঁয়াজ ইন্ডিয়ার 92 টাকা। আর সাথে পাওয়া যাচ্ছে খুব সুন্দর দুটি আলু, দুটি আলু, একটা হচ্ছে রাজশাহী ডায়মন্ড, একটা হচ্ছে রংপুরের ডিস্ট্রিক্ট। তো 52 টাকা করে খুব সুন্দর 52 টাকা আলু পাওয়া যাচ্ছে আকি এন্টারপ্রাইজ। আসলে পাবেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের আলু পাওয়া যাচ্ছে আকি এন্টারপ্রাইজ। দর্শক আশা করে বুঝতে পারছেন, যারা এখন আসেন আসবেন অবশ্যই রায়ের বাজার কৃষি মার্কেট আকি এন্টারপ্রাইজ। এখানে খুব ভ্যাবুল পাওয়া যাচ্ছে, ওরা ইনপুট করেন নিজেরাই, যতটুকু সম্ভব কমে দেওয়ার চেষ্টা করে আকি এন্টারপ্রাইজ। নাকি ভাইয়া? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনাকে ইনপুট করেন নাকি? আমরা নিজেরাই মানে আমদানি করি। আমদানি করেন না? আচ্ছা আচ্ছা, তো আপনারা কি সবসময় নিয়ে আসেন আলু পেঁয়াজ রসুন আমদানি? কি তো কন্টিনিউ রাত্রে ঢুকে, কন্টিনিউ প্রত্যেক দিন? দৈনিক কয় বস্তা ঢুকে? এক গাড়ি মাল, এক গাড়ি কত? 50? কত? 220 230। 220 230 আলু পেঁয়াজ একসাথে? না আলু সাথে ভিন্ন, পেঁয়াজের সাথে ভিন্ন। আচ্ছা, তো সব কিছু মূল্যের দাম কি আগের মতন নাকি বাড়ছে? এক সপ্তাহ তুলনামূলকভাবে আজকে 7 দিন 5 দিন যাবৎ একই ক্যাটাগরিতে আছে। এটা তো বুঝতেছি, এরপরে কি যদি দেশের অবস্থান ভয়াবহ, সেই পূর্বে ক্ষেত্রে আপনি আগামীতে বাড়বে না কমবে? দেশের অবস্থা তো তেমন দেখতেছি ভালো দেখা যায় না, সেই জন্য বেচা কিনিও কম, মালও কাস্টম পাইকারও নাই, খাচ্ছে না, দামও কমছে না, দাম আগের মতোই আছে। আগের মতন আছে, কিন্তু কমবে কিনা মনে হয় আপনার কাছে নাকি বাড়বে? ওরকম মেসেজ ভাই আমার কাছে নাই না। দেশু ব্যবসা করেন, ব্যবসায়িক জায়গা থেকে একটা নলেজ আছে না যে ভাই কমতে পারে অথবা বাড়তে পারে? কাঁচামালের নির্ভর করে, মাল আমদানির উপর, আমদানি যদি বেশি হয় তাহলে বাজার কমে, আমদানি কম হলে বাজার বাড়ে। আচ্ছা, তো ভাই ফোন নাম্বারটা 01674740828। তো থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।